হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রাত 12টার পরে কী কী ইভেন্ট আসতে পারে বা কী আসতে পারে আমাদের গেমের মধ্যে, সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আর সাথে সাথে আপকামিং কী ইমোট আসতে পারে বা কী ফিস্টের স্কিন আসতে পারে বা সাথে কী কী ফেডারেড রয়্যাল ইভেন্ট আসতে পারে বা ডায়মন্ড রয়্যাল ভাউচারে কী আসতে পারে, এই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। আর সাথে সাথে তোমাদের যে উইপেন রয়্যালও কী আসতে পারে সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা শেষ অবধি দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো এখন অবধি যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও, আর নতুন যারা এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করে রাখো। তোমরা এরকমই প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে থাকবে আমার কাছ থেকে। তো তোমাদের ভালো লাগবে কিংবা আগে থেকে তোমাদের জানাও হয়ে যাবে, তার জন্য বলছি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সেট করে রাখো। তো চলো বেশি না কথা বলে আপকামিং কি ফিস্টের স্কিন আসতে চলেছে সেগুলো দেখিয়ে দিই, তারপর তোমাদেরকে সব আস্তে আস্তে দেখাবো। তো আগে তোমাদের ফিস্টের স্কিনটা আসতে চলেছে কী আসতে চলেছে সেটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের আপকামিং ফিস্টের স্কিন। তো স্কিনটা খুব সুন্দর করেছে, ওপি টাইপের করেছে, লাল আর সাদার কম্বিনেশনে তৈরি করেছে। স্কিনটা খুব তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে আসবে, তো এটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, ঠিক আছে? তো তোমাদের কীরকমই লেগেছে এটা কমেন্ট করে জানাও। আর এরপরে তোমাদের দেখাবো আপকামিং কি ইমোট আসতে চলেছে সেগুলোকে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের নিউ আপকামিং ইমোট আর কি। এই ইমোটটা মানে মানি হিস্টেরি ইমোট একটা। তো এই ইমোটটা আমাদের খুব তাড়াতাড়ি দেখা মিলবে, ঠিক আছে? এই ইমোটটা খুব তাড়াতাড়ি দেখা মিলবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা। এই ইমোটটা তো যারা প্রেম ভালোবাসা করেছে তাদের জন্য খুব খুব স্পেশাল। আর এটা এমনিতেই খুব একটা স্পেশাল ইমোট, ঠিক আছে? এটা খুব দেখতে সুন্দর লাগছে, আর এটা মনে হয় খুব একটা রেয়ার একটা ইমোট হতে চলেছে আমাদের গেমের মধ্যে। তারপর তোমরা এই একটা ইমোট দেখতে পাচ্ছ, এই ইমোটটাও আমাদের আপকামিং ইমোট। এটাও খুব তাড়াতাড়ি আমাদের, খুব তাড়াতাড়ি না সরি, এটা আসবে আমাদের গেমের মধ্যে। তবে খুব তাড়াতাড়ি আসবে কি আমি বলতে পারছি না, ঠিক আছে? তবে এই ইমোটটা আসবে। তারপর এই একটা ইমোট আছে, এটাও আসবে আমাদের গেমের মধ্যে। তারপরে তোমরা এই ইমোটটা তো আগেই দেখিয়েছি, একটা লেডিসের ওপর যে প্রেম ভালোবাসার ইমোটের কথা বললাম ওইটা তো এটা, তো এটা তোমাদেরকে আগে দেখেছি। তারপরে একটা ইমোট দেখতে পাচ্ছ, এটাও খুব একটা ভালো লাগছে, খুব ভালো লাগছে এই ইমোটটা। এটা মানে শেষে রেখে যাবে আর কি, বিয়া নেওয়ার পরে ইমোটটা দেখালে। তারপরে একটা ইমোট, এটা হচ্ছে এলিট পাসের মধ্যে আসলে আসবে, এটা যত সম্ভব এটা এই ইমোটটাই এলিট পাসের মধ্যে আসবে, ঠিক আছে? এরপর তোমাদেরকে দেখিয়ে দিই যে নতুন ফেডারেল ইভেন্ট কোনটা আসতে চলেছে, মানে কোন বান্ডেল আসতে চলেছে সেটাকেই দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের নতুন ফেডারেল ইভেন্টের বান্ডেল আর কি। তো এটা যত সম্ভব 11 ডিসেম্বরে আসবে এই ফেডারেল ইভেন্টটা, ঠিক আছে? আর মানে এটা হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ, আছে 5ই ডিসেম্বর। তো এটা 11 ডিসেম্বরে হয়তো দেখা মিলতে পারে এই বান্ডেলটা, এটা ফেডারেলে আসবে, নতুন ফেডারেল আর কি, এটা 11 ডিসেম্বর আসবে। তো এটা হচ্ছে ফেডারেলের জ্যাকেটটা, জ্যাকেটটা মোটামুটি ভালোই করেছে। তারপরে মুখের মাস্কটা, মাস্কটাও ওপি লাগছে। তারপর প্যান্টটা, প্যান্টটা ততটা আমার ভালো লাগছে না, বাট জুতোটা তো ব্ল্যাক কালারই আছে। তারপরে হেয়ার স্টাইলটা সব থেকে বেস্ট, ওপি টাইপের হেয়ার স্টাইল, তো এটা তোমরা মানে নিতে পারো আর কি। এই ফেডারেলটার চুলটা সব থেকে বেস্ট লাগছে। তো এই ফেডারেলের সাথে এই ইমোট, মানে ইমোটটাও থাকলে থাকতে পারে, বললাম না যে মানি হিস্টের যে ইমোটটা, এটা থাকলে থাকতে পারে এই মধ্যে। তো এরপরে দেখে নেওয়া যাক আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচারে কোন বান্ডেল আসতে পারে, কোন বান্ডেল আসতে চলেছে। তো আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচারে এই বান্ডেলটা আসতে চলেছে, ঠিক আছে? এই বান্ডেলটা ততটা ভালো লাগেনি, তবে ডায়মন্ড মানে জামাটা মোটামুটি লেগেছে, ঠিক আছে? আর প্যান্টটা সবথেকে ভালো লেগেছে এই ডায়মন্ড রয়্যাল ভাউচারের, মানে ভাইচারের যে বান্ডেলটা। আর মাথার চুলটা তো এরকম টাইপের মোটামুটি আর কি, এটা মানিয়ে মানে চালানোর মতো আর কি, সেরকম টাইপের বান্ডেল, মানে ততটা ভালো লাগেনি। তোমাদের কীরকমই লেগেছে কমেন্ট করে জানাও। তো এরপরে দেখে নেওয়া যাক আজ রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে নতুন কী আসতে চলেছে। আজ রাত 12টার পরে আমাদের গেমের মধ্যে এই উইপেন রয়্যালের মধ্যে এই ট্রিটমেন্ট স্নাইপারের, স্নাইপারের ট্রিটমেন্ট স্নাইপার, ঠিক আছে? আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি না। তো এই ট্রিটমেন্ট স্নাইপারের গান স্কিনটা আসতে চলেছে, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? তোমরা যারা ভাবছো যে কোন গান স্কিন আসবে বা কী আসতে পারে, তো আমি সেটা গ্যারান্টি দিয়ে বলছি যে এই গান স্কিনটাই আসবে, এটাই আসবে, ঠিক আছে? তো তোমরা এবারে কনফার্ম হয়ে গেলে, কনফার্ম না হলেও এটা দেখবে রাত 12টার পরে এসে গেছে, ঠিক আছে? তো এরপর এর অ্যাবিলিটিগুলো দেখে নাও, রেট অফ ফায়ার একটা আছে, আর আর্মার পেন্টারেশন আছে, আর্মার পেন্টারেশন আছে ডবল, আর মুভমেন্ট স্পিড একটা কম আছে, ঠিক আছে? এটা কিন্তু 100% কনফার্ম দিয়ে বলছি আমি, ঠিক আছে? মানে বুঝতে পারছি তো কতটা কনফার্ম, মানে গাইনার, মানে গাইনার মালিক এতটা কনফার্ম দিতে পারবে না, আমি কনফার্ম দিয়ে, কনফার্ম দিয়ে বলছি, ঠিক আছে? 100% দিয়ে বলছি। তো এটা আমাদের গেমের মধ্যে আজ রাত 12টার পরে দেখা যাবে। তো তোমরা এখন অবধি যারা লাইক করোনি, এত কনফার্ম দিয়ে বলছি, তো তোমরা একটা লাইক তো অন্তত করতে পারো, ঠিক আছে? সাবস্ক্রাইব না করতে পারো তো লাইক তো অন্তত করে দাও, আর যারা নতুন এসেছে পারলে সাবস্ক্রাইব করে রাখো। আর কী বলতে পারি, তো এরকমই কনফার্ম 100% কনফার্ম যদি পেতে চাও, কনফার্মের ইভেন্ট যদি পেতে চাও, তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল সেট করে রাখো, ঠিক আছে? তো এরপরে দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।